দেখো তোমরা, জাস্ট সি কি পরিমাণ ঝড় হচ্ছে। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে। এই যে শাটার গুলো লাগানো না, শাটার গুলো ধুম ধুম করে কাঁপছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে। এত পরিমাণে ঝড় হচ্ছে যে আমার ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে। তোমরা দেখো, পুরো শাটার, যে শাটারটা লাগিয়েছে আমাদের একদম ফালতু লাগিয়েছে, ঠিকঠাক লাগাতে পারিনি, এই জায়গাটা তো পুরো পুকুর হয়ে গেছে। শাটারের যে রেলিং আছে সেই রেলিং এ পর্যন্ত জল হয়ে গেছে, আমার ঘরে পুরো জল ঢুকে গেছে, ভালো লাগে না আর আমার। আর এই যে এটা হচ্ছে আমাদের আম গাছ, অলরেডি সব আম পড়ে গেছে। আমি তো শাটারটা খুলতেই পারছি না। ওরে বাবারে, বৃষ্টিতে আমার ফোনটা ভিজে যাবে। জাস্ট আওয়াজটা শুনতে পাচ্ছো? মারাত্মক ঝড় হচ্ছে, মারাত্মক মারাত্মক। ওই যে ওটা হচ্ছে আমাদের আম গাছ, সব আম মনে হয় পড়ে গেল, আর মনে হয় আম খেতে পারবো না। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি দীঘার কাছাকাছি, তো সেই কারণে প্রচুর এখানে ঝড় হচ্ছে। এর আগের বছরও ফণী এসেছিল, কিন্তু ফণীর থেকে এখানের এই ঝড়টা এবছরে এর স্পিডটা প্রচুর, মানে মারাত্মক পরিমাণে হচ্ছে। ওই দেখো তোমরা, গাছপালাগুলো মনে হচ্ছে ভেঙে দেয় না, আমার ঘরের ভেতরে ঢুকে যাবে। পাচ্ছো কিরকম পরিমানে ঝড় বৃষ্টিটা হচ্ছে? খালি ধোঁয়াশা ধোঁয়াশা। আর ঝড়টা না উত্তর দিক থেকে দিচ্ছে, মানে যার ফলে আমার ওইদিকে শাটার দিয়ে জল পুরো ঢুকে যাচ্ছে আমার রুমের ভেতরে। দেখো দেখো, কি পরিমাণে ঝড় হচ্ছে। আমাদের এখানে ঝড়ের গতিবেগটা প্রচুর, গাছটা মনে হয় পড়েই গেল ওদের বাড়িতে। প্রচুর ঝড় হচ্ছে, আমার খুব ভয়ও লাগছে আর মজাও লাগছে। এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা আম গাছ। এই আম গাছটায় কত আম ছিল, এই আম পানে সব আম পড়ে গেল গাছের। কি হবে এবার, তো আমি আম খেতেই পারবো না। আমাদের টালির চাল থেকে টালি উড়ে চলে গেছে। ওই দূরে একটা গাছ ভেঙে পড়ে আছে, এখন তোমাদের দেখাতে পারবো না। আমাদের আম গাছ থেকে সব আম পড়ে আছে। ওই দেখো, ওইখানে একটা আম পড়ে, এইখানে একটা আম পড়ে, আর ওই দিকে একটা গাছ ভেঙে পড়ে আছে, দুটা একটা গাছ। বাচ্চা কি পরিমাণ ঝড় হচ্ছে আমাদের এখানে।
আম পানা, আম পানা বুঝলো, ওই দেখো আমাদের লেবু গাছ উল্টে গেছে। ওরা এই মাত্র এখানে দাঁড়িয়ে ছিল, ডুবে গেছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে যা হাওয়া দিচ্ছে না, ভয়ঙ্কর। বৌদি এসছিল তো, বৌদি উপরে এসছিল তো, ওগুলো ঘরে ওই সাইকেল করে নিয়ে যায় সাথে, ওই দেখো আমাদের লেবু গাছ উল্টে পড়ে গেছে। গুড মর্নিং, আমি সকালবেলা সব উঠলাম, কত আম পড়ে আছে আমাদের, আম গাছটা এদিকে চলে এসছে। কি অবস্থা, ওইদিকে একটা গাছ পড়ে আছে, দেখাচ্ছি কত আম পড়েছে ওই বাড়িতে। এই দেখো এখানে এত আম পড়েছে, ওদের গাছের যা আম ছিল সব পড়ে গেছে। কত আম বুঝতে পারছো, এখানে 100 কেজির উপরে আম, 1 কুইন্টাল আম আছে এখানে। এই যে আমাদের বাড়িতে আসতে গেলে এখানে একটা অর্জুন গাছ আছে, রাস্তার ওপর ভেঙে পড়ে গেছে, মানুষ যাতায়াত করতে পারছে না। এই গাছটা ছিল পুরো আম ভর্তি, ফাঁকা হয়ে গেছে। এই গাছও আম ভর্তি ছিল, ফাঁকা হয়ে গেছে। গাছগুলোর কি অবস্থা দেখো, দেখেই মনে হচ্ছে এগুলোর ওপর দিয়ে একটা ঝড় গেছে, মারাত্মক ঝড়। 2 থেকে 1.5 ঘন্টা, মানে 6.5 ঘন্টা আমাদের এখানে টানা আমফান হয়েছে। আমাদের এখান থেকে যে টালি ফালি যা ছিল সব উড়ে গেছে, কিচ্ছু নেই। আর ওইদিকে একটা জাম গাছ আছে, তোমাদের দেখাচ্ছি চলো, ওইটাও উল্টে পড়ে গেছে। এখানে লেবু গাছ উল্টে পড়ে গেছে, কিচ্ছু নেই। আম গাছটা গোড়াটা আলগা হয়ে এইদিকে পড়ে গেছে, ওদের বাড়ির গাছ ভেঙে গেছে, আম গাছ পুকুরে পড়ে আছে। এই দেখো এটা আমাদের আম গাছ ছিল, পুরো ডাল থেকে ওখান থেকে ভেঙে গিয়ে সব পুকুরে পড়ে গেছে। কত ভালো জাম হতো, ওরা আবার মাছ ধরতে বেরিয়ে গেছে। খালি সবুজ আর সবুজ চারিদিকে, ওই গাছটা উল্টে পুরো গোড়া শুদ্ধ করে গেছে, কিচ্ছু নেই। আর আমাদের বাতাবি গুলো বড়ও হয়নি, ছোট অবস্থাতেই পড়ে গেছে। গন্ধরাজ লেবু, সব লেবু গাছ উল্টে পড়ে আছে। ও ওইখানে একটা আম পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি, ওই যে ওইখানে একটা লেবু পড়ে আছে, পেঁপে গাছ উল্টে পড়ে গেছে। দেখো এইটা দেখার মতো অবস্থা, একদিক দিয়ে টিন উল্টে গিয়ে আরেক দিকে আছে, না মানে একদিকে টিনটা পুরো উড়েই চলে গেছে। কি অবস্থা, কোথায় যে উড়ে গেছে, কাদের বাড়ির একটা মশারি আমাদের কাকিমাদের বাড়িতে এসে উড়ে পড়েছে। ওইখানটা একটা রাস্তা ছিল, রাস্তার ওপরে গাছটা ভেঙে এসে পড়েছে, রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। ওই যে আমি টিন খুঁজছিলাম, টিন পেয়ে গেছি, পুকুরে দেখি এক সাইডে উড়ে গিয়ে পড়ে আছে। আমরা গাছ থেকে ডাল ভেঙে গিয়ে ওখানে আম, এইখানে পুরো গাছ উল্টে পড়ে আছে, জাম গাছ।
কলা গাছে উল্টে পড়ে গেছে, ওই যে কলা জলের মধ্যে পড়ে আছে, কি অবস্থা দেখতে পাচ্ছ? খালি সবুজ আর সবুজ, দেখো ওই দিকটা আবার মেঘ করেছে, আবার আমাদের এখানে বৃষ্টি হবে বলেছেন নাকি, এদিকে সারাদিন বৃষ্টি হবে। পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে আমাদের এখানে।